আইডিয়া, চলেন শুরু করা যাক। তো আজকে যে বিজনেস আইডিয়াটি আপনাদের কাছে শেয়ার করব সেটি হচ্ছে গ্লিসারিন তৈরি করার ব্যবসা। তো গ্লিসারিন তৈরি করতে হবে না, সম্পূর্ণ প্যাকেটে এভাবে করে পাওয়া যাবে, আর এই ধরনের ছোটো বোতল নিয়ে এসে আপনারা ভরে বিক্রি করবেন। তো এই গ্লিসারিন আমার কাছেই পেয়ে যাবেন, আমি বিক্রি করি না, তারপরও আমি দেওয়ার চেষ্টা করব। এটি কত দাম, এই বোতল কোথায় পাবেন, সব কিছু আপনাদেরকে বলার চেষ্টা করব। তো প্রথমে বলে রাখি যে এগুলো গ্লিসারিন কিন্তু খুবই গাঢ়, ঠিক আছে, এই গ্লিসারিনটা কিন্তু খুবই গাঢ়। আর এই জিনিসটা দেখেন, এটা কিন্তু খুবই পাতলা, এই যে পানির মতো দেখেন, এই দেখেন এটা কিন্তু পানির মতো, ঠিক আছে। তো আপনাকেও এখানে পানি মিশাইতে হবে, ঠিক আছে, সেটি কত মাত্রায় মিক্স করতে হবে, কারণ আপনি মনে করবেন যে আমি দুই নম্বরই বলছি, জি না, যারা আপনার থেকে গাঢ় গ্লিসারিন নেয়, যেসব মেয়েরা বা আপুরা নেয়, তারা কিন্তু পানি দিয়েই কিন্তু ব্যবহার করে, পানি ছাড়া কিন্তু গ্লিসারিন ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে। তো আমি আপনাদেরকে টিপস দিচ্ছি, একটু ওয়েট করবেন। তো এই গ্লিসারিনটা, এই বোতলটা আপনারা পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। আমাদের ওয়েবসাইটে যদি যান, সেখানে ক্যাটাগরি প্যাকেজিং সিলেক্ট করলেই দেখতে পারবেন অনেক ধরনের বোতল রয়েছে। যদি বোতলটা নাও পান, আপনি সেই সেলারকে কন্ট্যাক্ট করলে তারা এই বোতল আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। আমাদের পাইকারি ওয়েবসাইট রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের কোম্পানির প্রোডাক্টগুলো সেল করা হয়, বিভিন্ন ধরনের পাইকার রয়েছে, আপনি নিজের প্রোডাক্টও সেখানে সেল করতে পারেন একদম ফ্রি, কোনো জিনিসের ডিলারশিপ দিতে পারেন, নিতে পারেন, মেশিনারিজ নিতে পারেন। আর এটা ফিলিংয়ের জন্য একটা মেশিন লাগবে, যেটার দাম 15-20 হাজার টাকার মধ্যে, আরও দামিও পাওয়া যায়। তবে আমি লাস্টে গিয়ে ছোটো একটা আইডিয়া দিব, যেটা দিয়ে আপনি 10-12 টাকা, 15 টাকা, 20 টাকার মধ্যে বোতল ভরতে পারেন। তো আমি আপনাদেরকে এখন এটার প্রাইস বলি। এই বোতলটা মনে করেন যে আপনি প্রিন্টিং সহ আপনি যদি 5 টাকায় যদি আপনার কমপ্লিট হয়, আপনার ওয়ার্কার সহ 5 টাকার মধ্যে যদি কমপ্লিট হয়, তাহলে এটা পেয়ে যাবেন 300 টাকা কেজি। 300 টাকা কেজির মধ্যে যদি আপনি পরে 300 গ্রাম পানি আরও মিক্সড করে দেন, 300 গ্রাম পানি যদি মিক্সড করে দেন, তাহলে আপনার 1300 কিলোগ্রাম মনে হয় নাকি, না না 1300 তো কেজি, আচ্ছা আপনার 1300 গ্রাম হয়ে যাচ্ছে আপনার মোট গ্লিসারিন। এখন 1300, এখানে বোতলে দেখেন কত ভরছে তারা, এই যে দেখেন 60 ml দেখতে পাচ্ছেন কি, আচ্ছা আমি এখানে একটু জুম করে দিই, এখানে তারা 60 ml দিচ্ছে, আপনারা 50 ml করে দিবেন, আপনারা ছোটো সাইজ তৈরি করবেন, বড়ো সাইজে অনেক নিতে চায় না, ছোটো জিনিসে কাস্টমার অনেক বেশি। তো 50 ml তৈরি করবেন, 50 ml তৈরি করে পারলে একটু ছোটো বোতলেই নেবেন, তাহলে আপনি কত পাবেন, প্রায় 250-300 পিস আপনি বোতল পাবেন, ঠিক আছে। না 50 ml করে যদি হয় আপনার, 30টা বা 35টার মতো আপনি এরকম বোতল পাবেন, ঠিক আছে, 1300 গ্রামে। তো সে এটার দাম দেওয়া রয়েছে এখানে 65 টাকা। তাহলে আপনি যদি 35টা বোতল তৈরি করতে পারেন 1300 গ্রামে, আপনার দাম পড়লো একটা 5 টাকা করে যদি ধরি, তাহলে 30 পিসের দাম আপনার হলো 150 টাকা, ঠিক আছে, 200 টাকা ধরলাম, 200 টাকা এটা, আর 300 টাকা গ্লিসারিন, মোট 500 টাকা। এখন আপনাকে এটা সেল করতে হবে 40 টাকায়, 40 টাকা যদি আপনি সেল করেন, তাহলে আপনার 30 পিস যদি বের হয়, 30 টাকা করে যদি সেল করেন, তাহলে 900 টাকা উঠবে, 500 টাকা খরচ, 900 টাকা বোতলে উঠবে, ঠিক আছে। এখানে আরও অনেক খরচ রয়েছে, আপনার ওয়ার্কাররা কাজ করবে মার্কেটে, এবং বক্সে 1 ডজন করে ভরতে হবে, সেখানে আরও 100 টাকা ধরে নেই, আপনার 400 টাকা বা 300 টাকার মতো লাভ থাকবে প্রতিটা কেজিতে, ঠিক আছে, 1300 গ্রামে আপনার 400 টাকা করে লাভ থাকবে। তো আপনি চাইলে বড় বোতলও তৈরি করতে পারেন।